আজকের টপিকস হলো 32 নম্বর। তাহলে 32 নম্বরটি ভালো করে আগে পড়ে নিই। মিষ্টির উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট, যেটাকে আমরা বলি ভ্যাট, X%। একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে? তাহলে ভ্যাট সহ সে পি টাকার মিষ্টি বিক্রি করছে, এখানে বলে দিছে যে ভ্যাট মানে এক্স এর মান 15, মানে 15% ভ্যাট, আর পি এর বলে দিছে 2300 টাকা সে মিষ্টি বিচ্ছে। তাহলে ভ্যাটের পরিমাণ কত? এটি আমাদের প্রশ্ন। এখন আমরা সলভে যাই। হ্যাঁ, এখানে যেহেতু বলছে যে X% ভ্যাট, তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে যখনই পার্সেন্ট থাকে তখনই আমরা জানি যে 100 টাকার মধ্যে কত টাকা। যেহেতু X% বলছে, তাহলে 100 টাকার মধ্যে এক্স টাকা, তাহলে আমরা এখানে লিখি যে সমাধানে এখানে 100 টাকার ভ্যাট কত টাকা হবে? এক্স টাকা। তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য দাঁড়াবে কত? যেহেতু ভ্যাট দিছে, বিক্রয় মূল্য দাঁড়াবে 100 টাকার সাথে আরো ভ্যাট যুক্ত হবে, তাহলে কত হবে? 100+X টাকা। তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য, অতএব ভ্যাট সহ বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ভ্যাট যদি হয় 100 টাকা, তাহলে হবে 100+X টাকা। এটা হবে ভ্যাট সহ বিক্রয় মূল্য। এখন এখন দেখো যে এত টাকার ভ্যাট হয় কত টাকা? 100 টাকা। তাহলে দেখি 100+X টাকার টাকা বিক্রয় মূল্য হলে ভ্যাট দিতে হয়, বা এত টাকা টাকার বিক্রয় করলে ভ্যাট দিতে হয় 100 টাকা। অতএব 1 টাকা বিক্রয় করলে ভ্যাট দিতে হয় X/100+X টাকা। অতএব প্রশ্নে বলছিল কি, প্রশ্নে বলছিল এখানে পি টাকার মিষ্টি বিক্রি করতেছে, তাহলে অতএব পি টাকা বিক্রয় করলে ভাট দিতে হবে P×X/100+X টাকা। তাহলে নির্ণয় ভাটের পরিমাণ, অতএব নির্ণয় ভাটের পরিমাণ PX X প্লাস X টাকা। আবার এখানে যে দেওয়া আছে X=15 এবং P=কত? 2300 টাকা। অতএব PX/100+X=2300×X15/100+15 সমান সমান। ওটা এটার সাথে এটা গুণ করলে হবে 37,500 টাকা, 500/115। এটার সাথে এটা যদি কাটাকাটি করি হয় 300 টাকা। 300 টাকা, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে এত টাকা ভ্যাট দিতে হবে। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে পারো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।